আমি লাইভে কি করে আসতে হয় সেটাও জানতাম না, মানে চ্যানেল সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতাটাই নেই, সবকিছু আরিয়ানি দেখতো। কথা কি ক্লিয়ার আসছে? ন তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে, 9 তারিখে ও অফিসে গেছিল, সকালবেলা অফিসে গেছিল, অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল 6টার সময় যখন বেরাই, তখন বলেছিল যে আমি আসছি, তখন বললো বহুত বারিশ পড় রই হে, মে থোড়া রুক রুক কে আ রে, মে বলা ঠিক হে কোই বাত নেই, লেট হয়ে তো হয়ে লেকিন থোড়া ধ্যান সে আরাম সে আনা, বলা ঠিক হে। ফির মুঝে বলা তেরে লিয়ে ক্যা লেকে আও, মে বলা কুছ নেই, উসকে পাস পয়সা কম থা বল কে মে বলা কুছ নেই, ও বলা নেই রুম্পা বল না, মুঝে বহুত আচ্ছা লাগতা হে, তু কুছ বলতি হে খানে কে লিয়ে তো মুঝে বহুত আচ্ছা লাগতা হে, বলা কে আইসক্রিম লেকে আও, মে বলা নেই তো তোরা চাউমিন লেকে আ। ফির থোড়ি দের বাদ মে নিচে গেয়া ও খিচড়ি খানে কা মন কর রহে থে উস দিন, সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতের খিচুড়ি বানাবি, তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি, আমি বললাম ঠিক আছে। পরে আবার ফোন করলো, ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি, আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সোমা চাউমিন করছে, আমি বললাম চাউমিন আনতে হবে না, আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর ওয়াইফাইতে আমি ফোন করব ওর নেট রিচার্জ ছিল না, ওই শুধু আমাকে ফোন করতে পারছিল। তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না, সোমা চাউমিন বানাচ্ছে, আমি খিচুড়ি করেছি তোর জন্য, আমাকে বলল ঠিকই ঠিকই মে আকে খিচুড়ি দাবাকে খাওঙ্গি, মে বাহার সে কুছ নেই খা রে ও খিচুড়ি আকে খাওঙ্গি। ফির কল কিয়া থোড়ি দের বাদ কল করকে বোলা মে 15 মিনিট পে আ রহি হুঁ, ফির আর নেই আয়া, 15 মিনিট কে বাদ থানে সে কল কিয়া মুঝে অ্যাক্সিডেন্ট হুয়া, গাড়াপোতা কলাতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না, পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই, ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি, তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বললো যে হসপিটালে আছে, তারপর হসপিটালে গেছি, তখনও আমি জানি না যে ও আর নেই, ওখানে আমাকে কেউ বলেনি, আমি ওকে ডাকছি মুখে হাত দিয়ে এই করছি ডাকছি আরিয়ান আরিয়ান বলে, ওর বুকে হাত দিলাম, বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা, পেটে সব জায়গায় হাত দিচ্ছি ডলছি, তারপর ওনারা ইশারা দিল যে নেই জায়গায়ই দে, অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল, ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না,
একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই। আমি 9 মাস কি 6 মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি, এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই, আর আমার একা দিতে ভালো লাগতো না। আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেব, একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে, তাই আমি ভিডিও দিইনি। আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল, কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে। ও বলে, ও না বলে টলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না। আমার একটু মনে রাগ হয়েছিল, একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে, ও দুম করে চলে আসলো এখানে। আর একটা ভিডিও বলেছিল, সবাই এটা নিয়ে ভিডিও করছে, শুধু দেখছি আমি, সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল। ও যা ইনকাম করতো, সবাইকে হেল্প করতো, সবাইকে হেল্প করলে তো হবে না, যাদের হেল্প করেছে তারা এখন কোথায়? কই, কেউ তো আসছে না, যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না। আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে, আমারও তো একটা সংসার আছে, সংসারটা তো দেখতে হবে, একটা বাচ্চা কাচ্চা নিতে হবে, অনেক দিন হলো, এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো, তাছাড়া কিছু না। আর বলছো জ্যোতিষী, জ্যোতিষীর কাছে গেছিলাম, ওকে আংটিও দেওয়া হয়েছিল, তোমরা সবাই দেখছো যে জ্যোতিষীর ভিডিওটা ওর অ্যাক্সিডেন্টের ছিল 2024-এ, তার জন্য আমি কিছু করেছি কিনা, তোমরা এটা দেখতে পাচ্ছ না যে ওর জন্য আমি আংটি নিয়েছিলাম, আংটিটা তারপর কি হলো, সব ভিডিও আছে তো। আর একজন মহিলা আজকে একটা ভিডিও করেছে, ওনার ভিডিওটা দেখেই আমি আজকে লাইভ আসতে বাধ্য হলাম। বেঁচে থাকতেও লোকের কথা শুনেছে, মরে গিয়েও লোকের কথা শুনছে। অনেকে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে, আমার ফেক আইডি আছে ইউটিউবে, আপনারা ভালো করে দেখুন আমার এই দুটো চ্যানেল ইউটিউবে। ইনি যে ভিডিও করেছে, প্রতিবাদী তন্দ্রা, ইনি একটা ভিডিও করেছে, প্রতিবাদী তন্দ্রা বলে নাম, প্রতিবাদী তন্দ্রা, জানি না ইনি কোথায় কি দেখেছে। আমার ফেক আইডি এই যে, এটা হচ্ছে আমার ফেক আইডি, রুম্পা ডট আরিয়ান, এটা হচ্ছে আমার ফেক আইডি, এটা থেকে ভিডিও পোস্ট হচ্ছে। আমার ভিডিও, আমার আইডি থেকে কোনো ভিডিও পোস্ট হচ্ছে না। উনি এই যে একটা ভিডিও করেছে, এটা আমি কি করে দেখাবো এখন, এই যে একটা ভিডিও করেছে ইনি, ইনি কি জানে, কি জানে ইনি? আর যারা ভিডিও করছো তারা কি আমার কাছে পারমিশন নিয়েছো? জিমেলে মেসেজ করতে পারতে তোমরা যে দিদি কি হলো না হলো, আমার কাছে ডাইরেক্ট মেসেজ করতে পারতে তোমরা, মেসেজ না করে তোমরা তোমাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছ। আরিয়ান কখনো এইগুলো পছন্দ করতো না। আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, সবার প্রশ্ন যে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করেছি, কেন ডিলিট করেছি, ওটাতে সবাই কমেন্ট করছে যে আমি বোনের সংসার ভেঙেছি তার জন্য কর্মের ফল। ও বলুক আমি কি ওর সংসার ভেঙেছি, মানে এরকম কমেন্ট যদি আসে আমি কমিউনিটি পোস্ট কেন ডিলিট করব না, যে একটা মানুষ মারা গেছে তারপরেও এই কথাগুলো বলছে। আমার এই যে তিনটে চ্যানেল, এটা ফেসবুকে আরিয়ান লাইফস্টাইল, এটাতেও দেখুন গিয়ে কোনো ভিডিও নেই, আপলোড নেই। আর একটা আরিয়ান ডট রুম্পা, আর একটা রুম্পা ব্লগ, ফেক আইডি অনেক আছে। তোমরা শেষ ফটো সবাই চাইছিলে, ওর ফ্যামিলি থেকে কেউ চায় না আমি শেষ ফটো আপলোড করি। আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল, আমার পাড়ার পর থেকেও একটা মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে, তাকেও বলা হয়েছে।
তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আমার এখন দেওয়ার পরিস্থিতিতে আমি নেই যে আমি দেবো। তোমরা গিয়ে চ্যানেলে ভিডিও দেখতে পারো, ওখানে আছে, ওকে আংটি দেওয়া হয়েছিল, ও এইগুলো বিশ্বাস করতো না। আজকে যদি ও থাকতো তাহলে যারা এইভাবে বলছে না হয়তো বলতে পারতো না, কারণ ও কখনোই চাইতো না যে আরিয়ান রুম্পাকে নিয়ে কেউ কোনো কথা আলোচনা করুক, ওর ফ্যামিলি একদমই চায় না। যারা এসব কমেন্ট করছে তারা কি মানে আদৌ মানুষ? আমি চ্যানেল সম্পর্কে কিছু জানি না, লাইভ আসবো তাও একটা দাদার কাছে শুনে তাই আমি লাইভ আসলাম। সব কিছু ওই গাইড করতো, সব কিছু শুধু ভিডিও ছাড়তে পারি, ভিডিওটা এডিট করতে পারি, থাম্বনেল করতে পারি, এই আর কিছু পারি না। ফেসবুকে তো কিছুই পারি না, সব কিছু ও দেখতো, আমি কিচ্ছু দেখতাম, সব ওর উপর ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, কলা তলাতে হয়েছে, বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিল, বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল, স্কুটি নিয়ে গেছিল। স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে, ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল, তারপর ফোনটা, গাড়ি খুব জোরে চলছিল, ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো, তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি, যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত। থানা এসে, থানা নিয়ে গেছিল ওখানে হসপিটালে, জিজ্ঞাসা করত কেউ শুনতে পাচ্ছে কিনা আমার কথা। অনেকে কমেন্ট করছে, আমি কারণটা দেখতে পাচ্ছি না গো। প্রতিবাদী তন্দ্রা অনেক থাম্বেলটা যা দিয়েছে না, সত্যি জঘন্য। আজকে যদি আরিয়ান থাকতো না, ও কখনো চাই আমাকে যদি কেউ কিছু বলতো না, ও তার সাথে ঝগড়া করতো, এখন ওর হয়ে ওর বোন লড়ছে আমার সাথে। এই সময় কি আসা যায় লাইভে? তোমরাই বলো, আসা যায় এই সময় লাইভে? বাধ্য হয়ে আসা লাইভে, ওনার ওই ভিডিও থাম্বনেলটা দেখেই আমার আসতে হলো। ওর সাথে আমার সব কিছু ঠিক ছিল, আমরা বাচ্চা প্ল্যান করেছিলাম, কত স্বপ্ন ছিল তিনটে অ্যালবাম শুট করবে, কথাও বলা হয়ে গেছিল তিনটে অ্যালবাম শুট করবে, স্টোরি হয়ে গেছিল, সব কিছু ঠিক হয়ে গেছিল। ওর অ্যাক্সিডেন্ট জোক ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটিতে অনেকদিন আগে, ভেবেছিলাম হয়তো কেটে গেল, কিন্তু তুই সেটা 2023-এ হয়েছিল, 2024-এ দুটো অ্যাক্সিডেন্ট ছিল, একটা ওর হবে, একটা ওর সাথে আমার হবে। ওর সাথে আমার যেটা হবে সেটা ছিল অক্টোবরে, 2024-এর অক্টোবরে ছিল সেটা, তার আগেই ওর হয়ে গেল। আমাদের বাড়িতে কারোর অবস্থা ভালো নেই, আমার মা বাবার কারোর অবস্থা ভালো নেই। মেয়ে বোর্ডিংয়ে ছিল, ওখানে কান্নাকাটি করছিল, ওর ম্যামরা ফোন করে বলেছে মেয়েকে নিয়ে যান, রাখা যাচ্ছে না, ওর ম্যাডামরাই আধা রাস্তা ছেড়ে দিয়ে গেছে। আমার বাড়ি থেকে যাওয়ার মতো কেউ নেই, আমার কোনো না ভাই আছে না দাদা আছে, শুধু বাবা মা আমি আর বোন আর ঠাম্মি, আর কেউ নেই, আমার কাকু জেঠু কেউ নেই, তোমার বাবা একা। আমার মাথা যন্ত্রণা করছে, একটু তেল দে তো, মাথার মধ্যে কেমন করছে। ওর ফ্যামিলির কেউ চায় না ওর ওই ফটো আপলোড করি, কেউ চায় না। আজ সকালে ওর বোন ফোন করে বলেছে ভিডিও ছাড়বে না, আর আমিও ছাড়তে চাই না, কারণ ও ওর জিসম নিয়ে, ওর বডি নিয়ে খুব
শৌখিন ছিল, অনেক ভিডিও তোমরা দেখতে পারবে, বডি দেখাচ্ছে, ফেস দেখাচ্ছে, সব সময় আয়নার সামনে নিজের ফেস দেখতো। আমার কথা একটুও শুনতো না, খুব জোরে গাড়ি চালাতো। আমি অনেকবার বলতাম গাড়ি জোরে চালাবি না, হেলমেট পরতে চাইতো না, কতবার বলতাম। আরিয়ানের বাড়ির লোক হায়দ্রাবাদে আছে, ওনারা কেউ আসার পরিস্থিতিতে ছিল না, কারণ আরিয়ানের মা হসপিটালে ভর্তি, ওনার অবস্থা ভালো না। আরিয়ানের ভাইয়ের সাথে, মানে আমার দেওরের সাথে, ননদের সাথে, নন্দে জামাই, মামা শ্বশুর সবার সাথে কথা হচ্ছে ফোনে। আরিয়ান যেভাবে মানে সামলাতো, এখন আলিয়া সামলাচ্ছে আমাকে। মানে এই লোকের কথা, ওদের কাছেও ফোন যাচ্ছে, সবাই বলছে তোমার এগেনস্টে বলছে সবাই। ওটা তো অ্যাক্সিডেন্ট, আমার তো কিছু করার ছিল না। লাইটটা অন করেছি, লাইটটা কি করে বন্ধ করতে হয় তাও জানি না, আমি কখনো একা করিনি। বললো 15 মিনিট পরে আসবে, তারপর আর আসলো না। খিচুড়ি খাবে বলে দিল, তাও খেতে বললো না। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা প্লিজ ভিডিও বন্ধ করো, ভিডিও আর করো না। আমি কেন দেখতে পাচ্ছি, আমি ইউটিউবে সারাক্ষণ আসছি আমার আর ওর ভিডিও দেখতে, তখনই আমি দেখতে পাচ্ছি এক একটা করে ভিডিও করছে। আমি সারাদিন ওর ভিডিও দেখি, সারাদিন ওর জামা কাপড় গুলো নিয়ে শুয়ে থাকি সারা রাত। আরিয়ানের কাজ এখানেই হয়েছে, আমরা এখানেই করেছি। ওদের ফ্যামিলিতে ওরা ওদের মতো করছে, আমরা আমাদের মতো করছি। আমি সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি, তারপর আমি দেখলাম অনেক কিছু, ভাবলাম যে ও হয়তো কোনোদিন আমার সাথে হয়তো থাকলো না, হয়তো অন্য সূত্রে জানতে পারলো, তখন কি হবে। সোশ্যাল মিডিয়াতে ছিলাম তাই আমার মনে হলো যে না, সবাইকে জানিয়ে দিই, তাই আমি জানিয়ে দিয়েছি। না প্রতিমা দি, কৃষ্ণনগর থেকে আসার সময় আমাদের এই গাড়াপুতা কলাতলাতে হয়েছে। ন তারিখে হয়েছে অ্যাক্সিডেন্ট, আজকে আরিয়ান নেই। আজকে ক তারিখ হচ্ছে রে, 9 তারিখে হয়েছিল, 9 তারিখে, আজকে 15 তারিখ। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার শরীর ভালো নেই। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে আসছিল, আসার সময় গাড়ি স্লিপ কেটেছে, গাছের সাথে লাগিয়েছিল, ডান সাইডটা পুরো লেগেছে, ডান সাইডটা পুরো মাথা থেকে পা পর্যন্ত, এখান দিয়ে বেশি লেগেছে, এখান দিয়ে হাতের এখানে লেগেছিল, যেখানে হয়েছে ওখানে কিছুদিন আগে। ওখানে প্রত্যেক বছরই একটা একটা করে অ্যাক্সিডেন্ট হয়। ও নতুন কাজে ঢুকেছিল, কাজে ঢুকার 9 দিন হয়েছিল, জয়েন করেছিল কাজে, কৃষ্ণনগর কাজ করতো। কৃষ্ণনগর রোজ সকালে যেত আর ওই 8টা 9টার দিকেই বাড়ি আসতো।
আমার মেয়ে এখন ওর ঠাম্মির কাছে আছে, মেয়ের ঠাম্মির কাছে আছে। তোমাদের যদি কিছু জানতে ইচ্ছা করে তোমরা আমার জিমেলে মেসেজ করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি ওখানে অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা চলে এসো, এসে আমাদের এখানে সবার কাছে শুনে যাও কি হয়েছিল। কিন্তু না জেনে শুনে এইরকম ভাবে ভিডিও করাটা আমার মনে হয় ঠিক না। আরিয়ানের বাড়ি হায়দ্রাবাদ। ও কোনোদিন চায়নি যে আরিয়ান রূপা চ্যানেল নিয়ে আমাদের নামে কোনো রোস্ট নেই। আমরা এমন ভিডিও করি না যে আমাদের নিয়ে কেউ রোস্ট করবে, কারণ ও পছন্দ করতো না। ওর টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আসিনি। ওর ইচ্ছা ছিল ফেমাস হবে, সবাই ওকে চিনবে জানবে। কিন্তু তোমরা এমন ভাবে ওর পরিচয় দিচ্ছ সবার কাছে। লাইফটা কি করে বন্ধ করে দেখতো, আমার শরীর চলছে না। হ্যাঁ, আরিয়ান মুসলিম ছিল কিন্তু হিন্দু ধর্মে চলে এসেছিল। আমার সব ডকুমেন্টস আমার কাছে আছে, থানা থেকে সব আমি পারমিশন মানে আমাকেই দিয়েছে। ওর বডি, ওর বাড়ি থেকে কেউ আসতে পারে, ওর বাড়িতেও সাপোর্ট করার মতো কেউ নেই। ওর বাবা নেই, ওর মা ভাই দুটো বোন, ভাইয়ের সাথে আমার কথা হয়, ওনারা যেতে বলছে আমাকে ওখানে, কিন্তু এই মুহূর্তে আমার যাওয়ার মতো অবস্থা নেই। সকালবেলাও ননদ ফোন করেছিল, ননদের সাথে সব সময় কথা হতো, যখনই ওকে ফোনে পাচ্ছিলাম না তখনই আমি আমার ননদকে ফোন করেছিলাম যে আমার ফোন তুলছে না, হয়তো রাত হয়ে যাচ্ছে, আমি হয়তো রাগ করবো, তুমি একবার ফোন করো না, তোমার ফোন ধরে। ও ফোন করলো, ওর ফোনও ধরেনি। তারপর যখন বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর আসলো, তখনও আমি বললাম ওর বোনকে, প্রত্যেকটা আপডেট আমি ওর বাড়িতে দিয়েছি, কিন্তু ওর বাড়ি থেকে আসার পরিস্থিতি ছিল না, কোনো দিক থেকেই ছিল না পরিস্থিতি ওর বাড়ি থেকে আসার। ওদের অত অবস্থা, অত হাই পাই না। আমাদের থানা থেকে যেভাবে আমাদের পারমিশন দিয়েছে আমরা সেইভাবে করেছি। এটা নিয়ে ওর ফ্যামিলিতেও কোনো কিছু নেই, কিচ্ছু বলেনি। ওর ফ্যামিলিটাও আমাদের যথেষ্ট সাপোর্ট করেছে। লাইফটা অফ করবো কি করে, তোমরা যারা জানো প্লিজ একটু বলো না, আমি কিচ্ছু জানি না সোশ্যাল মিডিয়া সম্পর্কে। আমি লাইফটা অফ করছি, কারণ আমার মনের অবস্থা ভালো নেই। আর তোমরা যারা বলছো যে যখন জানতো ওর অ্যাক্সিডেন্ট আছে তোমরা কিছু করোনি কেন, দেখো সব করেছি, ওখানে ছিল, আছে ভিডিও, তোমরা দেখো। আমি এখন দেহার মতো আমি বহু অবস্থায় নেই, আমি নিতেও পারবো না। ওর অ্যাক্সিডেন্ট হওয়ার এক সপ্তাহ আগেও আরেকটা জ্যোতিষের কাছে গেছিল, তিনিও সেই একই কথা বলেছিল যে তোমার অ্যাক্সিডেন্ট আছে, কে কখন চলে যাবে না সবাই শিওর, তুমি গাড়ি আসতে চালিও, এই কথা বলেছিল। আমি আমাকে একটু সুস্থ হতে দাও, আমি সুস্থ হয়ে তোমাদেরকে সবটা ভালো করে জানাবো। কিন্তু তোমরা যেভাবে ভিডিও বানাচ্ছ আমি না এসে পারলাম না। ওর বাড়ি থেকেও আমাকে বলছে যে ভিডিও বলো বন্ধ করতে। ওর বোন সকালবেলাও বলছে যে তুমি বলো না উন লোগো কো ভিডিও মত বানানে কে লিয়ে, উসকো তোরা শান্তি সে রহনে দো। ও
ওকে অনেকে অনেক কথা বলতো আমাদের এখান থেকে, দু একজন অনেক বলতো এখানে থাকতো আমার সাথে ছিল। এখন তো ছাড়ো, এখন তো ওকে বলা বন্ধ করো, এখন তো নেই, তাকে শান্তিতে থাকতে দাও না যেখানে আছে। ও খুব ভালো ছিল বললাম তো। আমি লাইটটা অফ করছি, অনেকে এখানে বলেছো কিভাবে অফ করতে হয়।